বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধীকরণ সম্পর্কিত যাবতীয় ফি অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে। বৃহস্পতিবার থেকে এই অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার প্রক্রিয়া সদর মহকুমায় শুরু হয়। এখন থেকে ট্রেজারি চালানের মাধ্যমে সদর মহকুমায় রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে না। তবে রাজ্য সরকারের পুনরায় সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অন্য মহকুমাগুলিতে বর্তমান পদ্ধতিতে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পদ্ধতি চালু থাকবে। এদিন জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এই ই গ্রাস পদ্ধতির সূচনা করেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই পদ্ধতি চালু করা হয়েছে। আপাতত পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হয়েছে, আগামী দিনে বাকি জেলাগুলিতেও এই পদ্ধতি চালু করা হবে। এতে করে জনগণ আরও সহজভাবে জমির রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। কর্মী, আধিকারিক ও জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভবপর হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী এনসি দেববর্মা। ভূমি সংস্কার ব্যবস্থা আরও স্বচ্ছ হবে বলে জানান তিনি। জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এই ই গ্রাস পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব বি কে শাহ, অতিরিক্ত সচিব এল টি ডার্লং সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।